السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد. الهدى والنور فشنة الغرو في شغل ديني بني راسا كنا بخير وعافية. غرو في كوية اكتب فرشنة اسي اما در اكبون فرشنة كرسن تازد صلاة جد يادا ایک قرار شمبام نا حائف حضر ہوئے زائی تاہلے بیتر صلاة کی کتے ہوئے جی بیتر صلاة সরাসরি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই আসছে সহিহ মুসলিমে। তিনি কখনো কখনো বেতের সালাত যদি না পড়তে পারতেন, আম্মা জান আয়েশা বলেন তিনি দিনের বেলায় জোড়া করে পড়ে নিতেন, জোড় করে পড়ে নিতেন। যেমন আপনার রাতে বেতের শেষ রাতে এক রাকাত আপনি পড়তেন, তাই না? তাইলে আপনি দুই রাকাত পড়ে নেন দিনের বেলায়। অবশ্য কেউ কেউ বলেন ওলামায়ে দিন বেতের কাজা করা যায়, অর্থাৎ বেতের বেতের হিসেবে পড়া যাবে দিনের বেলায়ও। যেটা হাদিসে আসছে সেটা আমল করাটাই ভালো, জোড়া করে পড়ে নেবেন। অবশ্য আপনি রাতের সব নামাজই দিনের বেলায় পড়তে পারেন, যেটা আপনার ছুটে গিয়েছে, আপনার যেটা আশা ছিল রাতে তাহাজ্জুদের সালাত আদায় করবেন, ওই নামাজটা যেভাবে পড়তেন রাতে আপনি সেভাবে দিনের বেলা করে নিতে পারেন, ইচ্ছা করে পড়তে পারেন। আর তা না পড়েন তাহলে বেতরটা আপনি পড়ে নিন দিনের বেলায়, আর বেতর থাকবে না, তখন শেফা জোড়া হয়ে যাবে। অথবা বেতর হিসেবে যদি পড়েন তাও পড়তে পারেন। আল্লাহ আলম বিসওয়াব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।